এই নিপুণ তো এই জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে যেন এটি চলমান কিন্তু কেন বাংলাদেশের সপাচেক সদস্যের একটি সংগঠনের নির্বাচন ঘিরে এত এত আলোচনা গণমাধ্যম সামাজিক মাধ্যম থেকে চায় আড্ডা সবখানে কি করে আলোচনার কেন্দ্রে উঠে আসলো এই নির্বাচন চলুন একটু জানার চেষ্টা করি জায়েদ খান এখন যথারীতি সাধারণ সম্পাদক আমি সবার কাছে অনুরোধ করব যে আইনসঙ্গতভাবে যেন আমার দায়িত্বটা পালন করতে দেওয়া হয় কেউ যেন অবৈধভাবে অনৈতিকভাবে আমার কার্যক্রমকে বা বাধাগ্রস্ত না করে এই ছবি সাতই ফেব্রুয়ারি দুপুরে একটু পেছনে যাওয়া যায় পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যায় নজর দিচ্ছি আমরা অভিযুক্ত প্রার্থী জায়দ খান ও চুন্নুর প্রার্থীটা বাতিল ঘোষণা আরো একটু পেছনে গেলে আঠাশে জানুয়ারি বিএফডিসি তে বহুল আলোচিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দেখতে পাই আমরা যে নির্বাচনে সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে কখনো জায়েদ খান তো কখনো নিপুণ আক্তার থেকে আবার জায়েদ খানের নাম শোনা যেতে থাকে এটা নিয়ে খুবই উত্তেজনাকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন আমরা সেই পরিস্থিতি দেখার জন্য একটু ভিজিট করতে আসলাম আর কি একবার দেখি জায়েদ খান উনি জিতে যাচ্ছে আবার পরে গিয়ে শুনি জাহেদ জায়েদ খানের প্রার্থীটা বাতিল হয়ে গেছে নিপুণ হচ্ছে তো এত কনফিউশন আসলে ভালো লাগছে না এগুলো শুনলেই তো মাথা খারাপ হয়ে যায় নাটক খালি নাটক এফডিসির ইলেকশন মনে হচ্ছে জাতীয় সংসদ ভবনের নির্বাচন নির্বাচন কমিশনের ঘোষিত ফল প্রথমে বদলে যায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় ও আপিল বোর্ডের সিদ্ধান্তে এরপর সেই সিদ্ধান্ত স্থগিত করে দিল আদালত কিন্তু কেন এই নির্বাচনে সরকার বা আদালতের হস্তক্ষেপ করতে হলো আসলে এমন একটা জায়গায় দীর্ঘদিন যাবত একটা দূর অবস্থা চলে আসছিল আমাদেরকে যেমন স্টার হিসেবে মানুষ পছন্দ করে তেমনি কিন্তু অপছন্দ করতে হবে তা আমার মনে হয় যে এত বেশি জটিল অবস্থার মধ্যে দিয়ে না গেলেও হইতো কেন ফলাফল পরিবর্তন হয়ে যাচ্ছে বা সেই জায়গা থেকে মানে হাইকোর্টকেও কেন ইন্টারফেয়ার করতে হলো এই ব্যাপারগুলো আসলে অনেকটা অনাকাঙ্ক্ষিত মনে হয় আমি ইলিয়াস কাঞ্চন এরই মধ্যে নতুন কমিটি শপথ নিয়েছে কিন্তু এই জটিলতা সহজে কাটবে বলে মনে হচ্ছে বিশ্বাস বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আনুগত্য পোষণ করিব এই ছবিটা অবশ্য গতকালকে এবং আমরা এরই মধ্যে জানি এরপর আর অসংখ্য রকম আপডেট ঘটে গেছে মাপ্র রশিদ বান্না নিশ্চয়ই ফলো করছিলেন ঘটনা প্রবাহ আপনার সেক্টরের অনেকেই এটার সঙ্গে যুক্ত আছেন কি হচ্ছে আসলে আপনার কাছে কি মনে হয় আমার কাছে যেটা মনে হয় এটা আসলে এখন যত দিন যাচ্ছে এটা খুব সিরিয়াস একটা জায়গায় চলে যাচ্ছে কিন্তু পাশাপাশি হাস্যকর হচ্ছে বিষয়গুলো কারণ আপনারা সিনেমা করার মানুষ আপনারা ফিল্ম করবেন আপনাদের কাজে ব্যস্ত থাকবেন সেগুলো বাদ আপনারা নির্বাচন করছেন এবং এটা নিয়ে ফাটাফাটি মারামারি একদল একদলের বিপক্ষে চলে যাচ্ছে এবং নিজেরা নিজেদের মধ্যে এক ধরনের ঝগড়া বিবাদ তো তৈরি হলোই এবং খুব খারাপ দেখাচ্ছে খুব ভালো কিছু দেখাচ্ছে মনে হচ্ছে না এবং দর্শক কি এটা কি খুব ভালোভাবে যারা আমরা দেখছি দর্শক জন হয় ভোট দিচ্ছে মনে হচ্ছে জাতীয় নির্বাচনে যে একদিন বললেন যে একদম জাতীয় নির্বাচনের মতো একটা ব্যবস্থা মানে তৈরি করা হয়েছে মিডিয়াও খুব ঝাঁপিয়ে পড়েছে আমরাও যেমন ঝাঁপিয়ে পড়লাম আর কি ব্যাপারটার মধ্যে কিন্তু এতটা কি মানে হওয়া উচিত রাইট এই প্রশ্নটা আসলে উঠছে এবং এটা কিন্তু সবাই বলছে এই কথাই ঘুরে ফিরে এবং আপনি যেমনটি বলছিলেন যে দর্শকের প্রতিক্রিয়া ঘুরে ফিরে কিন্তু তার এটা নিয়ে মজাই করতে আমরা দেখছি কিন্তু তারপরে একই সঙ্গে সিরিয়াস আপনি যেমনটি মেনশন করেছেন ফারহা মাহমুদ ত্রিনা আছেন আমাদের সঙ্গে সিরিয়াস এটটটাই যে এখানে প্রথমত সরকার প্রথমে ইনভলভ হয়েছে এবং তারপর আজকে আমরা দেখলাম যে হাইকোর্ট থেকে একটা ইস থকেতাদেশ দেয়া হলো এবং জানা যাচ্ছে যেটি আরেক সাধারণ সম্পাদক প্রার্থী যিনি নিপুন তিনিও আদালতের দারস্থ হবেন ত্রিনা আপনার কাছে কি মনে হয় প্রবাহ কোন দিকে যাচ্ছে ধন্যবাদ প্রশ্নটা করার জন্য আমার কাছে আসলে যে কোনো নির্বাচনই সরকার বা যে কারোরই জন্য একটি অবশ্যই অবশ্যই একটা গুরুত্বপূর্ণ এবং নির্বাচন যখনই হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কিন্তু সকল ভোটের নাম্বার বা ফলাফল কিন্তু তাদের আছে তাদের ডেটাবেসেই আছে যে কোনো ডিসিশনে শুধুমাত্র আপামর জনসাধারণই নয় আমাদের সরকারও কিন্তু সবসময় সহযোগিতা করে আসে যদি সেটা শুদ্ধ এবং সঠিক নির্বাচন হয় হয়ে থাকে তো এক্ষেত্রে এটুকুই বলার আছে তবে হ্যাঁ অবশ্যই আশা থাকবে একজন আমি যেহেতু একজন সংগঠনেও আছি আশা থাকবে যারা এখানে জিতুক বা যারা এখানে কাজ করছে তারা যেন আমাদের এই যে পাবলিক ফিগার উনালে কিন্তু পাবলিক ফিগার ওনারা ওনাদের কাছে কিন্তু শিল্পী সমাজের কাছে কিন্তু সকলে তাকিয়ে থাকে সকলে ফলো করে তো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেন সেটা সুন্দর ভাবে পরিচালিত বা একদম আপাতত অবশ্য সেই লক্ষণ দেখা যাচ্ছে না এবং স্বাভাবিকভাবে এই কারণে সোশ্যাল মিডিয়াতে এটা ঘিরে প্রচুর আলোচনা এবং আজকেও যখন সবশেষ আপডেট জানা গেল যে জায়েদ খান তিনি আবারও স্থগিতাদেশ দেওয়া হয়েছে যে নিপুণের সাধারণ সম্পাদক পদে তারপর নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আরিফার হোসেন লিখেছেন সোমবার শুনি সাধারণ সম্পাদক জায়েদ খান মঙ্গলবার শুনি সাধারণ সম্পাদক নিপুণ এদের সপ্তাহ ভাগ করে দেয়া হোক এরকমটাই মজা করে লিখেছেন তিনি এবং এরকমই মন্তব্য বেশিরভাগই দেখা যাচ্ছে যেমন মামুন নামেন আরেকজন লিখেছেন অভিনন্দন এফডিসি উত্তর জায়েদ খান এফডিসি দক্ষিণ নিপুণ গ্রীষ্মকালীন নিপুণ শীতকালীন জায়দ খান তিনি একটা ভাগ ভাগ করার চেষ্টা করেছেন যেভাবে চলছে এটি সেটি এবং বান্না ঠিক যেমনটি মেনশন করছিলেন যে মজা সেটাই আমরা দেখতে পাচ্ছি প্রতিক্রিয়া কিন্তু এটাতে শেষ পর্যন্ত কি এই যে চলচ্চিত্র যে শিল্প সেখান থেকে শিল্পী সমিতি এবং এই যে শিল্পীদের কল্যাণ বা শিল্পটাকে নিয়ে একটু কাজ করার বিষয়গুলো কি আড়াল হয়ে যাচ্ছে চাপা পড়ে যাচ্ছে অবশ্যই হচ্ছে কেননা এই কাদা ছোড়াছড়িগুলো তো আমরা দেখতে চাই না আসলে আমরা শিল্পীদের কাছ থেকে শিল্পী সুলভ আচরণ দেখতে চাই এবং সে আচরণই কাম্য আমাদের সকলের সেটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রির মানুষ হই বা ইন্ডাস্ট্রির বাইরের মানুষ হই দর্শকদের প্রতি আমাদের অবশ্যই কিছু দায়িত্ববোধ আছে সেই দায়িত্ববোধের জায়গা থেকে এগুলো ঠিক হচ্ছে না দেখতে ভালো লাগছে না দৃষ্টিগত লাগছে অবশ্যই এবং দেখুন এগুলো এবং প্রেডিকশন করা যায় যে কি হবে এরপর সরাসরি তাই তো আপনারা এমন একটা জায়গায় জিনিসটা কেন নিয়ে গেলেন শিল্পীদের বিষয়টা যে যেটাতে সব একদম উচ্চ মহলের মানুষগুলোর গুলোর হস্তক্ষেপ করতে হচ্ছে তাহলে এটা কি শিল্পী সুলভ আচরণ হলো আপনাদের কাছ থেকে যেটা আপা বললেন যে আসলে আমরা কি শিখবো মানে সাধারণ দর্শক ও বা শিখবে কিন্তু এইসব কারণেই কি এবার ফারহা যে অনেক বেশি মানুষের নজর ছিল এবারে নির্বাচনে নাকি এটা যেহেতু শিল্পীদের নির্বাচন সহ মিডিয়া যারা কাজ করেন তাদের কেন একটা আগ্রহ থাকে আপনার কাছে কি মনে হয়েছে মিডিয়ার প্রতি তো সকলেরই আমাদের আগ্রহ থাকে যখনই কেউ কিছু মিডিয়ার প্রতি আমাদের পাবলিক যেটা বলা হয় যে পাবলিক ফিগার তাদের কাছে কিন্তু আমাদের চাওয়া বলেন আগ্রহ বলেন দেখা বলেন তাদের সব কাজকে কিন্তু মানুষ ফলো করে তো ক্ষেত্রে অবশ্যই তাদের কাজের প্রতি রেসপেক্টফুল না হলে এই যে আমরা যারা দেখছি সাধারণ মানুষ তাদেরও কিন্তু অনেক রকমের চাওয়াগুলো আস্তে আস্তে কমে যায় তো এই বিষয়ে রেসপেক্টফুল হওয়াটাই ভীষণ ইম্পর্টেন্ট যে যেই থাকুক এই পুরো সংগ কিন্তু ঠিক কোন এখানে এখানে গেলো বলে মনে হয় না আপনি যদি প্রথম থেকে এটা ফলো করেন যে কেন ভোটের দিন ফলাফল গ্রহণ হলো দেন সেটা আপিল বোর্ডে গেল প্রথমে একবার আবার ভোট গণনা হলো এবং তারপর সেখান থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যেতে হলো দেন হাইকোর্ট কি মনে হচ্ছে ঘটনাগুলো ঠিক স্বাভাবিক কি মনে হচ্ছে প্রথম থেকেই তো স্বাভাবিক না আপনি দেখেন মানে শিল্পীদের নির্বাচন এরকম কেন হবে মানে আমাদের এত ঝগড়া ঝাটি আপনার শুরু থেকেই দেখেন একদম ডে ওয়ান থেকে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি উত্তপ্ত হতে 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 আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে এবং এটাই মনে হওয়ার কথা ছিল কেননা আপনারাই আসলে সেই পরিস্থিতি তৈরি করেছেন যে যারা শিল্পী জানার ভোটাভুটি এটা করলেন আপনারা তো আপনারাই তো আসলে ইয়া করলেন যে কোনো দর্শক যে কোনো মানুষ এটা বুঝতে খুব রকেট